প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্টাডি এর পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ম্যাথের আসর আমি আবার আপনাদের সামনে নতুন একটি ম্যাথের শর্টকাট নতুন একটি ম্যাথের ট্রিক্স নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো বড় সংখ্যার বর্গ আপনি বের করবেন অতি নিমিষে অর্থাৎ যে কোনো বর্গগুলো দেখলে আমরা মূলত ক্যালকুলেটর দিয়ে বর্গের মান বের করে থাকি কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে ক্যালকুলেটারের সাহায্য ছাড়াই আপনি যে কোনো বড় সংখ্যার বর্গ বের করতে পারবেন তো আসুন কথা নামি আমরা কাজে চলে যাই ডিসপ্লে দিকে লক্ষ্য করুন কয়েকটি সংখ্যা আমি লিখেছি যেমন এবং এই সংখ্যাগুলোর বর্গ আমরা মূলত পারি না বা আমাদের ধরুন তিনের উপর স্কুয়ার মানে তিন থেকে নয় নামতার ঘর জানা থাকলে আমরা এ ধরনের বর্গগুলো বের করতে পারি কিন্তু যদি এই ধরনের বড় কোনো সংখ্যার বর্গ বের করতে বলা হয় তাহলে আমাদের একটু ঝামেলাই পড়তে হয় আচ্ছা কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে যাই এখানে প্রথম সংখ্যাটি কি আছে প্রথম সংখ্যাটি হচ্ছে সেভেন্টি সিক্স সংখ্যাটি বর্গ আপনি কিভাবে ক্যালকুলেটের সাহায্য সারাই বের করতে পারবেন আচ্ছা তার আগে একটা কথা বলে নেই আমরা অনেকে বীজগণিতের অঙ্ক করেছি বীজগণিতের অঙ্কের কিছু সূত্র আছে তার মধ্যে অন্যতম একটি সূত্র হল যেমন ধরুন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার অর্থাৎ এটি কি সূত্র এটি হচ্ছে এ প্লাস বি অলস্কার সূত্র এ প্লাস বি অলস্কার এই সূত্র এখন আপনি লক্ষ্য করুন আমি যে যে সংখ্যাটির বর্গ বের করবো ওই সংখ্যাটি বর্গ বের করতে গিয়ে আমি ওই সংখ্যাটিকে দুটি ভাবে ভাগ করবো প্রথম দিক আমি যেমন করুন আমি বের করবো সেভেন্টি সিক্স এর বর্গ বা আপনাকে বলা হলো যে বর্গ আপনি বের করুন সেভেন্টি সিক্স এর বর্গ বের করতে গিয়ে আপনি নিশ্চয়ই ক্যালকুলেটের সাহায্য নিতে চাইবেন কিন্তু আমি আপনাকে দেখাবো আজকে যে এই সূত্রের সাহায্যে অর্থাৎ এ প্লাস বিলস্কার অর্থাৎ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে কিভাবে যে কোনো সংখ্যার বর্গ বের করা যায় অতি সহজই এখন লক্ষ্য করুন এখানে এই সূত্রের মধ্যে কি লক্ষণীয় এই সূত্রের মধ্যে লক্ষণীয় হচ্ছে এ এবং বি দুটি আলাদা রাশি সেক্ষেত্রে আমি এখানে এই যে দুইটি সংখ্যা আছে এই দুটি ডিজিট কে আমি আলাদা আলাদা রাশি হিসেবে বিবেচনা করে নিই ধরে নিই যেমন ধরুন এখানে সেভেন সেভেন ধরি এ এখানে সিক্স সিক্স কে ধরি বি তাহলে সেভেন কে যদি এ ধরি এবং সিক্স যদি বি ধরি তাহলে আমরা এই সূত্রের মধ্যে যদি ফেলাই যেমন ধরুন সূত্রটা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এ মানে সেভেন সেভেনের উপর স্কোয়ার প্লাস সূত্রের টু

শুধুমাত্র অল্প একটু কাজ বাকি এখন লক্ষ্য করুন পরবর্তী ধাপে আপনার আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে এই যে এই সংখ্যাটি আছে এই পুরো সংখ্যাটি থেকে মনে করুন কোনো এই সংখ্যাটি কোনো একটি সংখ্যার যোগফল অর্থাৎ যেমন আমরা যদি এভাবে যোগ করি যে আট সাত আট আট এমন যদি যোগ করি লক্ষ্য করুন যে সাত এবং আট যোগ করলে কত হয় সাত এবং আট যোগ করলে পনেরো হয় তার মানে কি সাত আট যোগ করলে পনেরো আমরা কি লিখি পনেরো পাঁচ লিখি অর্থাৎ পনেরো পাঁচ লেখা হাতে কত থাকলে হাতে থাকলে এক তারপরে যে আট আট ষোলো এবং এই একাশি একসাথে যোগ হবে ঠিক সেরকম এখানে ছত্রিশের

এটি হচ্ছে অ্যান্সার বুঝতে অসুবিধা হওয়ার কথা না এখানে আমি কি করেছি প্রথম ধাপে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে সংখ্যাটি বর্গ বের করবো সেই সংখ্যাটি বর্গ বের করার জন্য আমি একে দুটি ভাবে ভেক নি অর্থাৎ দুটি রাশি ধরে নিই একটি এ একটি হচ্ছে বি যেহেতু আমি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সুতির মাধ্যমে আমি সমাধান করবো সেজন্যই আমাকে দুটি আলাদা রাশি ধরে নিতে হবে এখন আলাদা রাশিতে বিভক্ত করার পরে এই সুতোটি ফেতে ফেলাই আমরা এই সুতোটি হচ্ছে স্কোয়ার প্লাস টু স্কোয়ার এই সুতির মধ্যে এ কত এ হচ্ছে সেভেন বি কত বি হচ্ছে সিক্স তাহলে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার মানে সেভেন রুপে স্কোয়ার প্লাস টু ইন্টু সেভেন ইন্টু সিক্স প্লাস সিক্স রুব স্কোয়ার সাতের রবি স্কোয়ার মানে সাতশো উনপঞ্চাশ এই তিনটে গুণ করলে হয় এটা এবং ছয় স্কোয়ার মানে ছয়শো ছত্রিশ তারপরে অনুরূপভাবে এই ধাপে একটু লক্ষ্য নিরষয় হচ্ছে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে আপনি এই যে শেষ থেকে যোগ করে করে আসবেন অর্থাৎ শেষে কত ছত্রিশ ছত্রিশের কত ছয় ছত্রিশের হাতে কত থাকে হাতে থেকে তিন এই হাতে যে তিন থেকে তিন চায় এটাকে ধরবে এর সাথে অ্যাড হবে তাহলে আর তিনে হয় সাতাশি 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 সাত হাতে থেকে আট আট যাবে এটাকে ধরবে এখন ঊনপঞ্চাশ এবং আট করলে হয় সাতান্ন ছিয়াত্তরের বর্গ নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও আমি আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ম্যাথ শর্টকাট নতুন কোনো ট্রিক্স নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন তবে আপনাদের নতুন আপনাদের মূল্যবান কমেন্টস জানিয়ে আমাকে সাহায্য করবেন কীভাবে আমি আরও আপনাদেরকে ভালো মানে ভিডিও দিতে পারি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ